শহর চাকদা কিংবা গ্রামীণ চাকদাদের আনাচে কানাচে ঐতিহাসিক স্থাপত্য ছড়িয়ে আছে, কিন্তু প্রচারের আলোয় আসেনি। চাকদাহের জগন্নাথদেব মন্দির বলতে আমরা জানতাম যশরা জগন্নাথদেব মন্দির। আজ জেনে নিন শহর এবং গ্রামীণ চাকদাহ মিলিয়ে আদি এবং প্রাচীন জগন্নাথদেব মন্দির আরও দুটি, একটি শিমুরালির মালোপাড়ায়, অপরটি চাকদা বনগা রাজ্য সড়কের বিষ্ণুপুর অঞ্চলে। চলুন আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে আজ বিষ্ণুপুর নেউলিয়ার প্রায় 700 বছরের প্রাচীন জগন্নাথদেব মন্দির দর্শন করাব। বাংলার 750 সালে স্থাপিত এই মন্দিরে বর্তমান বংশ পরম্পরায় গাঙ্গুলি পরিবার জগন্নাথ দেবের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। এই পরিবারের একজন সেবায়েত ও প্রাক্তন প্রাইমারি প্রধান শিক্ষক মহাশয় মাননীয় জয়দেব গাঙ্গুলির মুখে শুনে নিন এই মন্দিরের ইতিহাস। মন্দির 750 সালে স্থাপিত, কে যে স্থাপন করেছে প্রথম সেটা আমরা যা শুনে এসেছি সেটাই বলবো। বিষ্ণুদেব শর্মা উনি প্রথম স্থাপন করেছিলেন এবং সেভাবে পূজা আদি করতেন। বিষ্ণুদেব শর্মা কে? এই বিষ্ণুদেব শর্মা, পূর্বে এই স্থান ছিল একটি জনবিরল জঙ্গলাকীর্ণ গ্রাম, পাশ দিয়ে বয়ে যেত গঙ্গার শাখা নদী মরালি বা কানা গঙ্গা। এখানেই নেউলিয়া গ্রামে বসবাস করতেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাবশিষ্য বিষ্ণুদেব শর্মা। তিনি এই বিষ্ণু মন্দির স্থাপন করেন এবং ইতিহাস বলছে ওনার নামেই এই অঞ্চলের নাম হয় বিষ্ণুপুর। বিষ্ণুদেব শর্মা থেকে কিভাবে গাঙ্গুলি পরিবারের হাতে এলো এই মন্দিরের দায়িত্ব জেনে নিই। তারপরে ওনার থেকে যে আমরা পেলাম কি করে, আমরা গাঙ্গুলি তো, গাঙ্গুলি বংশ আর শর্মা বংশ আলাদা, কি করে পেলাম সেই ইতিহাস আমি বলতে পারবো না। তবে আমরা এখানে আছি 14 বছর হয়ে গেল, তারও বেশি। মন্দিরের পুজোর দায়িত্ব এখনো পালন করে আসছেন এই গাঙ্গুলি পরিবার। আমরা 6টা শরিক আছি, 6 শরিকে প্রত্যেকের 2 মাস করে ভাগ, 6 দোকানে 12 মাস বাই রোটেশন হিসেবে হয়। বিগ্রহের পুজো কখন হয় সেই বিষয়ে তিনি কি জানালেন? 3 বার পুজো হয়, সকালে ভোরারুতি ঠাকুর জাগরণ করা যেটা নিয়ম সেটা হয়, তারপরে দুপুরবেলা ভোগ রান্না করে পুজো হয়। আর এরপরে ঠাকুর স্মরণ দেওয়া, আবার ঠাকুরকে জাগরণ করা, এই মন্দিরের তত্ত্বে একজন ব্রাহ্মণ লেগেই থাকে সারাদিন। এইবার আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়, এই হচ্ছে পূজা। নিত্য পুজোর পাশাপাশি সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয়। আচ্ছা, কি কি অনুষ্ঠান হয় এখানে? অনুষ্ঠান মন্দিরে বিভিন্ন রকম, যেমন প্রথমেই তো বলবো স্নানযাত্রা, স্নানযাত্রার পরে রথ, রথ সোজা রথ এবং উল্টো রথ যেটা হয় দুটোই হয়। এরপরে হয় জন্মাষ্টমী অনুষ্ঠান একটা, কৃষ্ণের জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী। এরপরে আসে এখানে যে দোল উৎসব এবং নামযজ্ঞ, এখানে 2 বার নামযজ্ঞ হয়, শিবরাত্রির তো একটা, নীল পূজা, নীলের অনুষ্ঠান সেই সময় নামযজ্ঞ হয়। এই 2 বার নামযজ্ঞ হয়। কথিত আছে এখানে শ্রী চৈতন্যদেবের পদধূলি এখানে পড়েছে, মহাপ্রভু এসছেন, হ্যাঁ, এবং কৃষ্ণচন্দ্র রাজাও এসছেন। নদিয়াধিরাজ মহারাজা কৃষ্ণচন্দ্র মরালি নদী ধরে যখন চাকদাহের আরও এক ঐতিহাসিক স্থান শ্রীনগর প্রাসাদে যাওয়ার সময় প্রবল ঝড় বৃষ্টির কারণে এই মন্দিরে আশ্রয় নেন। সেই সময় মন্দিরের সেবায়েতের আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে মন্দির পূজার্চনা পরিচালনার জন্য 1165 সনের 7ই মাঘ 72 বিঘা 11 কাঠা জমি দান করেন। এই মন্দিরে কৃষ্ণচন্দ্র রাজা এখানে এসছেন এবং আগে যে ভূ সম্পত্তি ছিল নিষ্কর, উনি কিছু জমি এই দেব সেবায় দিয়ে দেন। এখন আমাদের কাছে কিছুই নেই তার প্রমাণ, তবে কিছু সম্পত্তি দিয়ে গিয়েছিলেন যার নিষ্কর হিসাবে আমাদের এর আয়ের থেকে এই মন্দির সেবা চলবে, কিন্তু সেসব কথা এখন আর বলে লাভ নেই। দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, লুপ্ত হয়ে গেছে সম্পত্তি। আগেকারের মানুষ সে বেঁচে কেনে না খাস লোকে দখল করেছে তাও বলতে পারবো না, এখন আর সেই সম্পত্তি কিছুই নেই, এই শুধু মন্দিরটুকু আছে,
দেবত্ব বলতে গেলে, আর দেবত্ব বলে কোনো সম্পত্তি নেই, সেবায়েরও কিছু নেই বলতে গেলে, ওই যা নিজের থেকে খরচা করে কিছু সেবা করে, আর লোকে যদি দান করে তা মন্দির উন্নয়নে বা সেবায় চলে, সেটা তো গ্রহণ করতেই হবে। লৌকিক না অলৌকিক জানি না, তবে বর্তমান পরিবার তাদের গৃহে পাকা ছাদ না দেওয়ার বিধান পান। আজও কয়েকজন শরিক সেই নিয়ম ভঙ্গ করেননি। শোনা যায় ছাদ দিলে পরিবারের অমঙ্গল হবে, কি বলছেন জয়দেববাবু? এই বংশে যদি কেউ পাকা ছাদ দিয়ে ঘর করবে, পাকা ঘর করবে, তার সংসারে ছেলে পিলে মারা গেছে বা কর্মকর্তাই হয়তো মারা গেল, সেই জন্যই পাকা ঘর করতো না। তারপরে গুরুদেবের অনুমতি নিয়ে গুরুগুরু নামে সংকল্প করে, যেটাকে বলি আমরা ব্রাহ্মণের ওই যে ভিট পূজা করা, হ্যাঁ, বা ছাদ দেওয়া, এসব গুরুদেবের স্মরণ করে এখন করছে। তা অনেকের হয়, অনেকের হয়, আমার নিজের বাড়িটাই। আপনি ওই ঘাটে আপনার ছাদে এমন টিন দেওয়া আছে? হ্যাঁ, টিন দেওয়া। এরকম এরকম আপনাদের যে শরিক যারা আছে সবার ঘরে কি টিন দেওয়া আছে না ছাদ দেওয়া আছে? না, ছাদ দেওয়া ঘরও করেছে। আচ্ছা, করিনি তারা, একজন দুজন করেছে, ওই যা হবে হবে। আর বর্তমান কি এই মন্দির কি আপনাদের ব্যক্তিগত সম্পদে আছে না কোনো ট্রাস্টি বা কোনো? না, এটা আমাদের সেবায়তদের মধ্যেই আছে। সেবায়তদের মধ্যেই করা আছে, ট্রাস্টি বোর্ড নেই, করেনি না। বা আগামী দিনে কোনো ইচ্ছা নেই এই বিষয়ে করার কিছু? আমাদের চেয়েছিল, আমরা বললাম আমাদের নিজেদের বাবা মার মতন, আমরা যা পাচ্ছি তাই সেবা করবো, দেব না। কারণ গ্রামীণ চাকদায় বিষ্ণুপুর নেউলিয়া হ্রদ কিন্তু অতি প্রাচীন, যা চাকদা শহরের তুলনায় অনেক আগের। পূর্বে হ্রদ বিষ্ণুপুর থেকে বেলেবাজারের শ্রীনগর মোড় পর্যন্ত চলত। আসন্ন রথযাত্রায় আপনাদের সপরিবারের উপস্থিতি কামনা করে মন্দির কর্তৃপক্ষ। মন্দির প্রাঙ্গণে আছে অতি প্রাচীন একটি বকুল গাছ, তবে প্রচারহীন হলে যা হয়, মন্দিরের সামনের আটচালাটির যথেষ্ট সংস্কারের প্রয়োজন। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের বিশেষ নজরদারির পাশাপাশি জগন্নাথ ভক্তরা আপনারাও কিন্তু এগিয়ে আসতে পারেন। কেমন লাগলো আজকের এই উপস্থাপনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে এর পরের পর্বে অন্য কোনো ঠিকানায় অন্য কোনো দিন।